Hey Vision lovers, what's up? Hope all are doing great. It's Sumana Noor. Welcome back to our channel. আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি রিকোয়েস্টেড ভিডিও, অর্থাৎ কেবিন ক্রু ইন্টারভিউ ডেতে আমরা কিভাবে শাড়ি পরে যাব। অর্থাৎ যারা কেবিন ক্রু ইন্টারভিউ ডেতে শাড়ি পরে যেতে ইচ্ছুক তারা শাড়িটা আসলে কিভাবে পরবে সেটাই জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই বলবো যে কেবিন ক্রু ইন্টারভিউ ডেতে আপনারা কিভাবে শাড়ি পরে যাবেন। সো যারা যারা ইন্টারেস্টেড, কিপ ওয়াচিং। আর বাঙালি নারীরাও যেন শাড়ির ক্ষেত্রে একদমই পিছপা হন না। যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ধরনের অকেশনই হোক না কেন, আমরা যেন শাড়িটাকেই সবার আগে প্রাধান্য দিয়ে থাকি। তবে আজকের ক্ষেত্রে হচ্ছে আমরা কোনো অকেশন নয়, আমরা জাস্ট কেবিন ক্রু ইন্টারভিউ বা কেবিন ক্রুদের ক্ষেত্রে যে শাড়িগুলো পরা হয় বা কীভাবে শাড়ি পরে থাকেন ওরা, এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমরা যারা কেবিন ক্রু হতে ইচ্ছুক তারা কম বেশি সবাই কেবিন ক্রু নিয়ে রিসার্চ করে থাকি। তো আমরা সে সময় খেয়াল করে থাকি যে অনেক এয়ারলাইন্স রয়েছে যাদের কেবিন ক্রুদের ইউনিফর্ম হিসেবে শাড়ি দিয়ে থাকেন, অর্থাৎ যেসব এয়ারলাইন্সের কেবিন ক্রু বা ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা তাদের ইউনিফর্ম হিসেবে শাড়ি পরে থাকেন। তো সেসব এয়ারলাইন্সের ইন্টারভিউ ডের ক্ষেত্রে আমরা অবশ্যই শাড়ি পরে ইন্টারভিউ ডেতে যেতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আমি যে ইন্টারভিউ ডেতে শাড়ি পরে যাব, তো হচ্ছে আমার শাড়িটা কী ধরনের হবে বা আমি কীভাবে শাড়ি পরে যাব, কী কালার শাড়ি পরে যাব। তো আজকের ভিডিওটিতে আমি হচ্ছে এইসব বিষয় নিয়েই কথা বলবো। তো প্রথমেই আসি হচ্ছে কি ধরনের শাড়ি পরে যাব। তো শাড়ির ধরনের ক্ষেত্রে আমি বলবো যে জর্জেট, অর্থাৎ সফট জর্জেট বা কাতান এবং সিল্ক যে শাড়িগুলো রয়েছে, এই টাইপের শাড়িগুলো ক্যারি করলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। কারণ হচ্ছে আমরা দেখে থাকি যে কেবিন ক্রু বা বিমানবালারা হচ্ছে কিভাবে শাড়ি পরে থাকেন, ওদের শাড়ির আঁচল এবং কুচি সব কিছুই একদম পারফেক্টলি হয়ে থাকে। তো এরকম পারফেক্ট শাড়ি পরতে হলে আপনার হচ্ছে এই ধরনের শাড়িগুলো চুজ করলেই বেটার হবে এবং আপনার জন্য সুবিধা হবে। তো এই হচ্ছে শাড়ির ধরন। তারপরে আসি হচ্ছে শাড়ির কালার কীরকম হবে। শাড়ির কালারের ক্ষেত্রে আমি বলবো খুব বেশি ভাইব্রেন্ট কালারগুলো অ্যাভয়েড করবেন, হালকা বা লাইট কালার যেগুলো রয়েছে সেগুলো ক্যারি করার চেষ্টা করবেন, আমি বলবো সেগুলোই ক্যারি করবেন। তারপরে যেটি আসে তা হচ্ছে ব্লাউজ। তো ব্লাউজের ক্ষেত্রে হচ্ছে যে ব্লাউজের হাতা কী ধরনের হবে। তো ব্লাউজের হাতাটা সবসময় চেষ্টা করবেন হাফ স্লিভের হাতা পরতে, অথবা আপনি কুনি পর্যন্তও পরতে পারেন, বাট ফুল স্লিভটা অ্যাভয়েড করবেন। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট ইন্টারভিউ ডেতে স্ক্রিন টেস্টও নিয়ে থাকে। সো স্ক্রিন টেস্টের ক্ষেত্রে হচ্ছে আপনার ইউনিফর্মের বাহিরে, অর্থাৎ হাফ স্লিভের বাহিরে যে বাকি হাতের অংশটুকু রয়েছে এইখানে কোনো ধরনের স্পট রয়েছে কি না সেটি চেক করা হয়। সো আপনি যদি ফুল স্লিভের ব্লাউজ পরে ইন্টারভিউ ডেতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রবলেম ফেস করতে হবে। তাই আমি বলবো যে হাফ স্লিভের ব্লাউজ পরে গেলে আপনার জন্য সুবিধা হবে, অর্থাৎ আপনি সেফ জোনে থাকবেন। যদি স্ক্রিন টেস্ট নেওয়াও হয় সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। তারপরে হচ্ছে ব্লাউজের গলা বা কলার কী ধরনের হবে। সো আমরা যে ফুল কলার বা ব্যান্ড কলার যেটা থাকে সেটা অ্যাভয়েড করবো। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করে থাকি বিমানবালা বা কেবিন ক্রুরা যারা শাড়ি পরে থাকেন তারা হাফ কলারের ব্লাউজগুলোই বেশি পরে থাকেন। সো আমরা সেই ধরনেরই ব্লাউজ বা ব্লাউজের গলাগুলো সেইভাবেই দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে ব্লাউজ, শাড়ির কালার, শাড়ির ধরন, আর হচ্ছে আমরা শাড়িটা কীভাবে পরবো। তো এটা হচ্ছে আমি আসলে কথায় কথায় বারবার বলেই দিয়েছি যে শাড়িটা হচ্ছে এক্স্যাক্টলি আমার সেইভাবেই পরতে হবে যেইভাবে হচ্ছে বিমানবালা বা কেবিন ক্রুরা অন ফ্লাইটে পরে থাকেন। সো এই হচ্ছে আমার কেবিন ক্রু ইন্টারভিউ ডেতে যদি আমি শাড়ি পরে যাই তাহলে হচ্ছে আমি কিভাবে পরে যাব, আর শাড়ির সাথে হচ্ছে আমি কি ধরনের শু পরবো। সো শাড়ির সাথে হচ্ছে আমি আমার প্রিভিয়াস ভিডিওটিতে হচ্ছে যেই শ্যুটা দেখিয়েছি সেম আপনি সেই শ্যুটাই পরবেন। তো আবারও বলে দিচ্ছি যারা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওটি মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন। আর এখন আমি কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা অনেক মেয়েরাই হচ্ছে শাড়ি পরতে পারি না বা হচ্ছে শাড়িতে কমফোর্টেবল না
বা সচরাচর আমরা শাড়ি পরে অভ্যস্ত নই। সো সেসব আপুদের ইন্টারভিউ ডেতে শাড়ি পরে যাওয়াটা ঠিক হবে না, কারণ হচ্ছে আমার ইন্টারভিউ ডেতে আমাকে ফুল কনফিডেন্ট থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি এমন একটি পোশাক পরে যাই যেটিতে আমি কমফোর্টেবল না বা আমি কমফোর্ট ফিল করতেছি না, তাহলে সেক্ষেত্রে আমার ইন্টারভিউ ডেতে আমি একদমই কনফিডেন্ট লেভেল আমার জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে আমার ইন্টারভিউতে আমি অবশ্যই খারাপ করব, এটাই স্বাভাবিক। সো এখন হচ্ছে তাহলে আমি কী করব, কারণ হচ্ছে অনেক আপুরে আমাকে কোশ্চেন করে থাকে যে আপু আমি তো প্যান্ট শার্ট পরে যেতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমি শাড়িটা পরে যাই কিন্তু আমি শাড়িও পরতে পারি না, তাহলে আমি এখন কী করব। সো সেসব আপুদেরকে বলছি, যদি আপনারা শাড়ি এবং ফর্মাল বা হচ্ছে বিজনেস অ্যাটায়ার দুইটাতেই আনকমফোর্টেবল ফিল করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেই ধরনের পোশাকে কমফোর্ট ফিল করেন আপনি সেই ধরনের পোশাক পরে ইন্টারভিউ দিতে যেতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি জিনিস উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রেই এয়ারলাইন্স থেকে যখন আপনাকে ইন্টারভিউ কলের জন্য ফোন দেওয়া হয় বা মেল দেওয়া হয় বা টেক্সট করা হয়, সো সেখানে হচ্ছে উল্লেখ করা থাকে যে আপনি আপনার ইন্টারভিউ ডেতে এই ধরনের ড্রেস কোড, অর্থাৎ একটি নির্দিষ্ট ড্রেস কোড দেওয়া থাকে। সো যদি এরকম হয় সেক্ষেত্রে যে ড্রেস কোডটি দেওয়া রয়েছে আপনাকে সেই ড্রেস কোডটি অনুযায়ী যেতে হবে, অর্থাৎ সেখানে যদি আপনাকে দেওয়া থাকে যে ব্ল্যাক প্যান্ট অ্যান্ড হোয়াইট শার্ট পরে আপনাকে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এইটাই পরে যেতে হবে, আর কোনো ওয়ে নাই। আর যদি আপনার ইন্টারভিউ কলের দিন আপনাকে কোনো অ্যাটায়ার বা কোনো ইউনিফর্মের কথা না বলে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো আপনি যেই ধরনের ড্রেস আপ বা যেই ধরনের গেট আপেই হচ্ছে আপনি কমফোর্ট ফিল করবেন আপনি সেটাই পরে ইন্টারভিউ ডেতে যাবেন। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে আপনি যেই ড্রেসে আপনি নিজেকে কমফোর্ট ফিল করবেন সেই ড্রেসেই আপনাকে ভাল লাগবে। এছাড়া আপনি যদি যত ভালো মতোই সেজে গুজে বা যত ভালো ইউনিফর্ম বা যত ভালো অ্যাটায়ার পরে যান না কেন, আপনি যদি নিজের ভিতর থেকে কনফিডেন্ট না থাকেন সেক্ষেত্রে আপনাকে মোটেও ভালো দেখা যাবে না এবং আপনি ইন্টারভিউ ভালো পারফরমেন্স দেখাতে পারবেন না, কারণ হচ্ছে আপনার কনফিডেন্ট লেভেল একেবারেই নিচের দিকে থাকবে। সেই জন্যই বলতেছি যেই ড্রেসে আপনারা কমফোর্ট ফিল করবেন আপনি সেই ড্রেসটাই পরে যাবেন। তবে খেয়াল রাখবেন যে আপনাকে ইন্টারভিউ কল করা হয়েছে যেভাবে, অর্থাৎ ফোনে বা মেল অথবা SMS যেই মাধ্যমেই হোক না কেন, সেখানে আপনাকে কোনো ড্রেস কোড দেওয়া হয়েছে কি না। যদি না দেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো অ্যাটায়ার পরে যেতে পারবেন। আর যদি ড্রেস কোড দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে সেই ড্রেস কোড অনুযায়ী যেতে হবে। সো সেখানে শাড়িও থাকতে পারে অথবা ফর্মাল অ্যাটায়ারও থাকতে পারে। সো আমাদের উচিত আমাদের শাড়ি এবং প্যান্ট শার্ট দুইটাতেই বাসায় পরে প্র্যাকটিস করা অথবা অভ্যস্ত করা, নিজেকে অভ্যস্ত করে তোলা। কারণ হচ্ছে আমি যদি ফার্স্ট ডে যে কোনো একটা নতুন পোশাক পরি সেক্ষেত্রে অবশ্যই আমি সেই পোশাকে কমফোর্ট ফিল করব না, এটাই স্বাভাবিক। সো সেক্ষেত্রে আমি যখন ইন্টারভিউ ডেতে যাবো সেদিনই যদি আমি প্রথম শাড়ি বা হচ্ছে ফর্মাল ড্রেসটি পরে থাকি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার কনফিডেন্ট লেভেলটা সেই ধরনের হবে না যেরকমটা কিনা আমার হওয়া উচিত। সো অবশ্যই সব কিছু বা ইউনিফর্ম হোক, অ্যাটায়ার হোক বা মেকআপ হোক, এভরিথিং হচ্ছে আমার বাসায় প্র্যাকটিস করে নিজেকে অভ্যস্ত করে তুলতে হবে, এটাই হচ্ছে মূল কথা। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর শাড়ি নিয়ে যদি আপনাদের আরও কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।